পেশা চা আমাদের কে কুড়ি টাকা কে বটে কুচু আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পৌঁছে আঞ্চানা হ্যালো, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি সঙ্গীতা, আমি শ্রাবণী, আর এই যে আমাদের গ্রুপ। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আনন্দবাজার 2024। তো এই যে এই আনন্দবাজার, এটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। তো আমি যেহেতু বিশ্বভারতী স্টুডেন্ট, গত 5 বছর ধরে এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি। তো 5 বছর ধরে এটাতে মানে পার্টিসিপেট করতে পেরেছি, কিন্তু যেহেতু 2 বছর মধ্যেখানে করোনা হয়েছিল, তো সেই 2 বছর তো আর হয়নি। তো যেই 3 বছর করেছিলাম সেখানে, আগের বছর একটা ভিডিও করেছিলাম, তো সেখানে আমরা নিজেরা সেল করেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে স্টল বসে, আর সেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট বা খাবার দাবারের জিনিসপত্র সবই দেখাবো। তো আগেরবার আমরা করেছিলাম সেটা, তো সেটার ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2023, তো এটা হচ্ছে 2024-এর আনন্দবাজার। ঠিক কেমন হয় সেটা দেখাবো, কী কী স্টল বসেছে। আর এই যে আমরা তো এক রকমের শাড়ি পরেই নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পেরেছো, আর একটু আলোতে গিয়ে দেখাবো। তো চলো মেলার মধ্যে ঢোকা যাক। আমি এখানে স্টুডেন্ট নই, কিন্তু অ্যাজ এ ভিউয়ার্স এদের সাথে থাকার জন্য আমিও প্রত্যেক বছর এদের সাথে অ্যাটেন্ড করি, আর খুব ভালো লাগে। তোমরা যারা এখানে শান্তিনিকেতন আসো, যদি বা পুজোর এই কাছাকাছি সময়ে আসো, তাহলে এই অনুষ্ঠানটা একবার ঘুরে দেখতে পারো। অন্য কোনো ইউনিভার্সিটিতে এরকম কিছু একটা হয় বলে মনে হয় না, বা থাকলেও আমরা দেখিনি। এখানে এই জিনিসটা খুবই ভালো লাগে। এটা হয় মহালয়ার দিনে সন্ধ্যেবেলায়, বিকেল 4টা থেকে 8টা অবধি। তো এই যে ওয়েলকাম আনন্দবাজার 2024, আর এই যে ভিড়টা, আর এই মানে আনন্দবাজারটা হচ্ছে বিশ্বভারতী স্টুডেন্টদের কাছে সব থেকে বড় ইমোশন। মানে আমি তো মানে আমরা এই বছর অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু যেহেতু মানে ক্লাস শুরু হয়নি, তাই মেলাতে পারছি মানে দোকানগুলোতে থাকতে পারছি না, তবে পরেরবার অবশ্যই থাকবো। তো আরম্ভ করি প্রথম এই যে বাঁদিকের স্টল, এদিক থেকে আমরা শুরু করব। কোন কোন ডিপার্টমেন্টের মোটামুটি দেখাতে পারবো? সঙ্গীতা ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছি, মিল্কি ওয়ে, এটা হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের। আমার হচ্ছে জুনিয়র গুলো এখানে থাকবে, এতদিন 5 বছর ধরে এই ডিপার্টমেন্টেই ছিলাম, এই 3 বছর ধরে এই স্টলটাই ছিলাম। চলো প্রথম দেখে করবো। প্রায় এই যে প্রথমে মিল্কি ওয়ে থেকে শুরু করবো। না এত ভিড়, এটা আগের বারে ডায়লগটা হয়ে যাচ্ছে না? এই যে এখানে আছে মশালা সোডা, এইদিকে আছে কি আছে মেনুটা করে রাখি দি। কোনটা খাবি বল? এখানে যদি আমরা ঠিক করেছি মোটামুটি সব এগুলো সব জিওগ্রাফিক্যাল নেম দিয়ে করেছে। স্যান্ডউইচ ডেল্টা, আচ্ছা মেল্টেড গ্লেসিয়ার লস্যি, তারপরে হচ্ছে মেসা চাট, কাস্পিয়ান সল্টেড ড্রিঙ্ক, মেসা চাট। বল বল খাবি কোনটা বল? খাবো খাবো মেসা চাটটাই খাওয়া যেতে পারে। ঠিক আছে যা, এটা জিজ্ঞেস কর কোথায়। সঙ্গীতা ডিপার্টমেন্ট, কিছু ডিসকাউন্ট হবে না? আমি সিনিয়র হয়ে বলছি, এই মেলাতে ডিসকাউন্ট হয় না, কারণ এটাতে যেটা লাভ হয় সেটা আমাদের নিজেদেরই আনন্দ লাগে, এটা নিতে পারে। ঠিক আছে একটা। এই যে আমার ডিপার্টমেন্টের জুনিয়র, আগের বার একসাথে বানিয়েছিলাম, একসাথে দাঁড়িয়ে সেল করেছিলাম, আজ আমি এদিকে ওরা ওইদিকে। এই তো এক সঙ্গে দিয়ে একটা পেটে আর কত খাবে বল? দাঁড়া এটাকে খাই, আমাকে কতটা মিস করছিস বল, মন থেকে বলছিস নাকি ভিডিও অন করেছি বলে বলছিস?
আর কি কি আছে বল? এটা ঘুগনি, লিট্টি চোখা, ঘুগনি, ভেজ ললিপপ, দই বড়া, দই বড়া আর লস্যি, আচ্ছা এই যে আমাদের মেসা চাট চলে এসছে, এই যে আমার বান্ধবী গুলো চলে এসছে, এখানে দাদা হচ্ছে শম্পা, এইটা হচ্ছে মুনমুন, এই যে মামন। মেসা চাট আমরা শুধুমাত্র দেখাতে পারবো, তোমাদেরকে টেস্ট করিয়ে খাওয়াতে পারবো না, তার জন্য পরের বছর অবশ্যই আসতে হবে আনন্দ বাজারে। মারাত্মক ভিড় আর প্রচণ্ড গরম। এটা হচ্ছে কোন ডিপার্টমেন্ট? এটা হচ্ছে শিক্ষা সত্র, এর ভেতর দিকে গেলে শিক্ষা সত্র। এটা ইউরোপিয়ান ডিপার্টমেন্ট, ইউরোপিয়ান স্টাডিজ এটা। আচ্ছা, আর এইটা জানি না, মিল্টন। আচ্ছা, এটা ইংলিশ, এটা ইংলিশ ডিপার্টমেন্ট। চলো চলো চাইনিজ ডিপার্টমেন্টে, চলো কোথায় যাবি সুমনা? হিস্ট্রি যাব। এই যে, এই যে বলে দি, বলে দি, ও আনন্দ বাজারের টানেই ছুটে এসছে। চল তোদের হিস্ট্রি ডিপার্টমেন্টে নিয়ে যাই। আমরা এখন আমপানা ট্রাই করে দেখছি। ঠান্ডাটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, কোথায় খাবো তারে? বল কি কি আছে? পাপড়ি চাট নিয়ে নিয়েছি 30 টাকা। এবার রাখি দি খেয়ে বলবে কেমন হয়েছে, যদিও টেস্টের থেকেও বেশি। এখানে স্টুডেন্টগুলো এত ভালোবাসা দিয়ে জিনিসগুলো তৈরি করে, তাই মানে হ্যাঁ। আর আরেকটা জিনিস, এগুলো এমনি বানানো হয় না, এগুলো বানানো, এখানে বানানোর আগে আমাদের 2-3 বার ট্রায়াল হয়েই যায়। হ্যাঁ, মানে ডিপার্টমেন্টে 2-3 বার বানিয়ে প্রফেসরদেরকে খাওয়ানো হয়, আমরা নিজেরাও বানিয়ে ট্রাই করে দেখি, তারপরেই বানানো হয়। এইটা হচ্ছে খেলাঘর, আর একটা স্টল, এটা মেবি বিনয় ভবনের স্টল হতে পারে, বুঝতে পারছি না ঠিক, মানে বিনয় ভবনেই তো, যোগা ডিপার্টমেন্ট বা এরকম কিছু একটা হতে পারে এটা।
দেখালাম এতক্ষণ ধরে, এবার আমরা দুটো মজার মজার যেগুলো আছে সেগুলো তাদের এবারে খুব মজা করেছিলাম। বাচ্চাদের ডিপার্টমেন্টগুলোতে মানে এখানে বাচ্চাদের দুটো স্কুল আছে, একটা হচ্ছে পাঠ্যভবন আর একটা হচ্ছে শিক্ষাসত্র। তো পাঠ্যভবন ও শিক্ষাসত্র থেকে ক্লাস 1 থেকে 12 অবধি মানে পড়াশোনা হয় বিশ্বভারতীর আন্ডারে আর কি। তো এই বাচ্চাগুলো ছোট ছোট আঁকা বলুন বা অনেক কিছু ওরা খাবারও বানায়। স্টল পার করে যাওয়া মানে দুঃসাহসী ব্যাপার, বন্দুকের গুলির ব্যাপার, স্টল পার করে যাওয়া যায় না। আগের বারে খুব ফেঁসেছিলাম, আর মানে সব থেকে বড় ব্যাপার ওরা যেগুলো আঁকতে পারে, ছোট বাচ্চারা যেরকম আঁকে সেরকমই আর কি জিনিস ওরা সুন্দর সুন্দর আঁকে, আর সেইগুলো আর কি বিক্রি হয়। তো আবার লটারি করে 5 টাকায় 2টো লটারি, যে কোন কোন ছবিটা উঠছে এরকম টাইপের। তবে এটা একটা সব থেকে মজার মজার পোর্শন এই জায়গাটা। বল তোদের মানে অনুভূতিটা বল, কেমন লাগছে? আগের বছর স্টলে ছিলিস, আজকে আমার মতোই আর কি তোরাও দর্শকের মতন ঘুরছিস, কেমন লাগছে বল? পাশো হচ্ছে একটু সত্যি কথা বলতে, কারণ আগের বছর মানে আমি ওরা কাজ করেছি সেটা পারছি না, শুধু দেখছি সবকিছু ওরা তোর কি বক্তব্য? মানে আমি এক বছর আনন্দবাজারে পার্টিসিপেট করার এটা পেয়েছি, বিক্রি করার পরের বছর আবার আসবি তো? দেখা যাক। বল তোর কেমন লাগছে? আমি আবার পরের বছর করতে চলেছি, কারণ ওর অ্যাডমিশন হয়ে গেছে, এবারে আরো 2 বছর থাকছি আর কি এখানে। আর পরের বছরে আশা করি সঙ্গীতাকে আমরা স্টলের ওই পারে পাবো আবার। আমি আবার ব্লগটা ওটা রাখি সাথে, তো আমার সঙ্গে আর আসবে না, আমাকে একা একা আসতে হবে ব্লগ করতে, কিন্তু তারপরে করবো। নেব না কি কি আছে দেখা, কে এঁকেছিস? কে এঁকেছে? সঙ্গীতার ভাই কে বটে? আমি ওটা বলছি জানি না, ওটা একটা হিউম্যান তো এটা বানিয়েছে, নিতেই হবে। দুটো হাতে আমাকে 5 জন মিলে ধরেছে, 5টা কিনলাম আমি, 2টো কিনে কি 5 টাকা দিয়ে আমি শ্যাম্পু পেয়েছি। মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট, এত ভিড় আর এখানে সব থেকে এত গরম, সত্যি মানে গরম অতটা নেই কিন্তু মানে যেহেতু এত মানুষজন হয়ে গেছে তাই গরমটা লাগছে। আর এখানে অনুষ্ঠানের শেষ হয় আর কি মানে ঢাক বাজানোর মধ্যে দিয়ে, মানে ঢাক বাজাতে 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 যাওয়া হয় আর কি প্রত্যেকটা স্টলের পাশ দিয়ে। তো সেইভাবে অনুষ্ঠানটা শেষ হয়, তো ঢাক বাজানোটা দেখানো হলো আপনাদের, তো ওটা তো দেখলেনই। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট,
তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর অবশ্যই লাইক আর কমেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতদূরই, টাটা।